নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 17ই অক্টোবর 2024 চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকাল রাহুকাল রয়েছে আপনার 1:30 থেকে 3:00 পর্যন্ত। এবং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা যারা অর্থপ্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হয়তো 2-1 নাম্বার জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং পাশাপাশি যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, আমি বারবার বলি, কলিযুগে একমাত্র রাহু গ্রহ যে আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা 3 গুণ বৃদ্ধি করবে। দেখুন, আপনারা লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, ফাটকা বলুন, অনলাইন ট্রেন্ডিং বলুন, এটা সম্পূর্ণ দেখে কিন্তু আপনার রাহু গ্রহ এবং ভাগ্যভাব। কারণ ভাগ্য যদি আপনার সাথ দেয় কিনা, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। এবং দশা এবং মহাদশা, এই দশা মহাদশাগুলো যদি আপনার পারমিট করে, তাতেও কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে কেন জানাই যে আপনারা যারা অর্থপ্রাপ্তির জন্য প্রচুর লটারির টিকিট কাটছেন, অনেকে অর্থ প্রচুর নষ্ট করছেন, একবার দেখে নিন আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে, কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তি রয়েছে, আদৌ আপনার এই প্রাপ্তির জন্য কি প্রতিকার প্রতিবিধান করাতে হবে, সেই জায়গাগুলো আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করে নিন। এবার আসি নামের অক্ষর। আপনার নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয়, ইংরেজি পি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, ইংরেজি কে, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে ঘটতে চলেছে। আপনার নামের প্রথম অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, ইংরেজি এ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা রাশি জানেন না, অবশ্যই আপনারা নামটাকে অ্যাপ্লাই করুন, তাতে আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি ঘটবে। যারা রাশি জানেন না, এবং যারা রাশি জানেন, অবশ্যই আপনারা রাশিভিত্তিক জায়গাটা আপনারা অ্যাপ্লাই করুন, তাতেও কিন্তু আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি নামের, যারা জানেন না এবং যারা রাশি জানেন, এবার রাশি অনুযায়ী আমি বলবো রাশি কত টার্গেট নাম্বার এবং শুভ সময়। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার, ধনুরাশির যে স্পেশাল যে আগামীকালের টার্গেট নাম্বার রয়েছে সেটা হচ্ছে 7। আপনাদের যে সময়টা বেরিয়েছে সকাল 10:00 থেকে 11:14 পর্যন্ত। দ্বিতীয় রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9। আপনাদের যে শুভ সময় সকাল 9:42 থেকে 11:04 পর্যন্ত। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 6। আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে আপনার 11:03 পর্যন্ত। একদম শেষ রাশি আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 2। আপনাদের শুভ সময় সকাল 9:34 থেকে 10:20 পর্যন্ত, টাইমটা শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন,
আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, পাওয়ার কবজ অথবা রাহু কবজ নিতে চাইছেন, ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।